নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যের বিডিও অফিসে আবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে আবেদন করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে প্রত্যেকের জন্য। তো এখানে যে বিডিও অফিসে বন্ধুরা নিয়োগ করা হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার ক্ষেত্রে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, সাথে কতগুলো শূন্যপদ এবং আবেদন করার ক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত কিছুই জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে তোমাদের কাছে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে, প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের প্রথমে এখানে জানিয়ে রেখে, এখানে তোমাদের আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পেস্কাইপ ফরম্যাটের উপর আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপিটি অন স্ক্রিনে দেখতেই পারছো। এই অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল করতে হবে। যেসব ডিটেলসগুলো বন্ধুরা তোমাদের এখানে ফিল করতে হবে, যেমন এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটস ইন ক্যাপিটাল লেটার তোমরা এখানে মেনশন করবে, নেম অফ ফাদার্স অর হাজব্যান্ডের নেম, ডেট অফ বার্থ, মেলিং অ্যাড্রেস উইথ পিন নাম্বার, সাথে পিপিএফ নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস, সাথে ডেট অফ রিটায়ারমেন্ট, সাথে লাস্ট প্লেস অফ পোস্টিং উইথ ডেজিগনেশন সম্পূর্ণ এখানে মেনশন করতে হবে তোমাদের। সাথে বন্ধুরা, ডিটেলস এক্সপিরিয়েন্স অফ অ্যাকাউন্ট ওয়ার্কস ইন গভর্নমেন্ট অফিসের যার ডিটেলস সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্সের ডিটেলস মেনশন করতে হবে। এরপর ডিক্লিয়েশন এবং এনক্লোজের ডিটেলসগুলো দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকটি এখানে মেনশন করে দেবে, সাথে ডেট মেনশন করবে এবং এখানে ক্যান্ডিডেটসের সিগনেচার এবং মোবাইল নাম্বার মেনশন করে দিতে হবে। এখানে বিডিও অফিসে নতুন পোস্টে আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি নিচে লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশন কপি সাথে নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ তথ্য জেনে নিয়ে এখানে তোমরা আবেদন করে দেবে। এখানে বন্ধুরা তোমাদের আরও জানিয়ে রাখি, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করতে হবে, তোমাদের এখানে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট দিতে পারো, এখানে রেসিডেন্ট প্রুফ হিসাবে ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড দিতে পারবে, সাথে বন্ধুরা এখানে প্রুফ অফ রিটায়ার্ড ফ্রম গভর্নমেন্ট সার্ভিসের যে সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে, সাথে বন্ধুরা এখানে প্রুফ অফ লাস্ট বেসিক পে অর্থাৎ পে স্লিপ তোমাদের এখানে দিতে হবে, সাথে বন্ধুরা এখানে প্রুফ অফ লাস্ট পেনশন ড্রন এখানে তোমাদের দিতে হবে, সাথে কপি অফ পিপিও স্লিপ তোমাদের এখানে দিতে হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপর যে মেনশন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্স অ্যাকাউন্ট ডিএমপি ইনভলপের উপর, ঠিক আছে। এরই সাথে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে রিলেভেন্ট ডকুমেন্টস তোমাদের ড্রপ বক্সের মধ্যে গিয়ে জমা করতে হবে। অবশ্যই সরকারি ছুটি বাদ দিয়ে বন্ধুরা যে ওয়ার্কিং ডেস রয়েছে সেই ওয়ার্কিং ডেসের মধ্যে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে হবে। এখানে তোমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ লেটার ইস্যু করবে বন্ধুরা এলিজিবল ক্যান্ডিডেটস আফটার স্ক্রুটনির পরে, ঠিক আছে। তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, এখানে রিটায়ার্ড পার্সন যারা তোমরা এখানে মিনিমাম 5 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে অ্যাকাউন্টসের উপর গভর্নমেন্ট অফিস থেকে, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দিতে পারবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 60 থেকে 64 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে 11,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে। এখানে বন্ধুরা 1 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে 21/2/2024 বিকেল 5টা পর্যন্ত তোমরা এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন কপি সাবমিট করার জন্য সময় পাবে। নোটিফিকেশনটি বন্ধুরা বেরিয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো, নোটিফিকেশন অফ কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট ইন দ্য MDM সিলেকশনস অফ ভারতপুর টু ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তোমরা দেখতেই পারছো টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভারতপুর টু মুর্শিদাবাদ থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস পদের জন্য এখানে আবেদন করতে ইচ্ছুক, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অবশ্যই যা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে এই নিয়োগে সম্পূর্ণ ডিটেলস যদি তোমাদের মধ্যে থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য নিয়োগ করা হবে, তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে যে বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে, তার গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।